আমাকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুলে ক্লাস বন্ধ, আমাদের স্কুলের না সকল স্কুলেই ক্লাস বন্ধ। তাই আমাদের এই বিকল্প প্রয়াস, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা এর আগের ক্লাসে মেইন বইয়ের কতগুলো অঙ্গ করছিলাম, এখন ওইগুলোর আলোকে সৃজনশীল অঙ্গ করব। এবং আমি আগেই বলেছি, তোমরা যখন ক্লাসগুলো করবে তখন বই এবং খাতা সামনে নিয়ে বসবে। আমি বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন লিখছি, প্রশ্নটা তোমরা খাতায় প্রথমে তুলে ফেলো, আমি একবার পড়ে দিচ্ছি। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 5 মিটার। ক নম্বর প্রশ্ন, ঘরটির মেঝের ক্ষেত্রফল একরে প্রকাশ কর। খ, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। গ, ঘরটির দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার হলে চার দেয়ালের আয়তন নির্ণয় কর। এখন দেখো, ক নম্বর অঙ্কটা আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব, যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থও দেওয়া আছে। সুতরাং ক্ষেত্রফল নির্ণয় করা সহজ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন ক্ষেত্রফলটা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ মিটার এককে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের হবে বর্গ মিটার এককে, ক্ষেত্রফলের এককে। কিন্তু আমাকে এখানে ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে একরে, তখন আমরা বর্গ মিটারটাকে একরে প্রকাশ করে নিব। এখন দেখো, ঘরটির মেঝের ক্ষেত্রফল একরে প্রকাশ করতে বলছে, তাইলে আমাদের দেয়া আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, ঘরটির মেঝের প্রস্থ দেওয়া আছে 10 মিটার। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান 20 মিটার ইন্টু 10 মিটার সমান 200 বর্গ মিটার। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রফল আমার বের করতে বলছে একরে, ক্ষেত্রফলের এককটা একরে, কিন্তু এখানে আমার ক্ষেত্রফলের এককটা বের হয়েছে বর্গ মিটারে। তা আমরা জানি এখন 46.86 এত বর্গ মিটার সমান এক একক, অতএব এক বর্গ মিটার সমান 46.86 একর, অতএব আমার হচ্ছে 200 বর্গ মিটার সমান 246.86 একর সমান। তাহলে আমি যদি ক্যালকুলেটারে ভাগ করি, 200 ভাগ 46.86 0.05 একর। তার মানে আমাকে ক নম্বর প্রশ্নের মধ্যে বলছিল ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, আমি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছিলাম কিন্তু ক্ষেত্রফলটা বের হয়েছে বর্গ মিটার এককে, পরে এই বর্গ মিটার এককটাকে আমি একরে প্রকাশ করলাম, কারণ আমরা জানি 46.86 বর্গ মিটার সমান এক একর, অর্থাৎ 200 বর্গ মিটার সমান এত একর, 0.05 একর, এটাই আমাদের আনসার। এবার খ নাম্বার, ঘ নম্বর প্রশ্নটা বলছে এরকম, ঘরটিতে কত কিলোগ্রাম
বায়ু আছে। তাহলে খ নম্বরে আমরা যদি শুরু করি, দেয়া আছে ঘরটির মেঝের দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 10 মিটার, উচ্চতা আছে 5 মিটার। সুতরাং ঘরটির আয়তন, ঘরটির আয়তন হবে 20 মিটার, 10 মিটার ইন্টু 5 মিটার সমান 5 × 10, 100, 200, তাহলে 1000 ঘন মিটার। এখন ঘনমিটারকে যদি আমরা ঘন সেন্টিমিটার বানাই, তাহলে আমরা জানি একের পরে 6টা 0 দিব, এই সংখ্যাটা দ্বারা গুণ করব, তাহলে হবে ঘন সেন্টিমিটার। অর্থাৎ একের পরে এরকম 1, 2, 3 এত ঘন সেন্টিমিটার। এখন আমি আগের ক্লাসে বলছিলাম যে আমি যদি ঘনমিটার মিটারকে সেন্টিমিটার বানাইতাম, তাহলে 100 দ্বারা গুণ করতাম। এখন ঘনমিটারকে যেহেতু ঘন সেন্টিমিটার বানাচ্ছি, এই ঘন থাকার কারণে 3টা 100 দ্বারা গুণ করতে হবে, এই জন্য একের পর 6টা 0 থাকলে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। এখন এখানে একটু দেখো, আমি যদি লিখি 1 ঘন মিটার, তার মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে একটু সমান্তরালটা দিকে দিলাম, এই 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, এই 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এই 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এখন যদি গুণ করি, তাহলে 1 দ্বারা 1, 1, 2, 3, 4, 5, 6, 2, 4, 6, এত। তাহলে সেন্টিমিটার 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 গুণ করলে কি হয়, ঘন সেন্টিমিটার। অর্থাৎ ঘনমিটারকে ঘন সেন্টিমিটার বানাইতে চাইলে একের পরে 6টা 0 দ্বারা যে থাকলে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখন দেখো, এখন আমার প্রশ্ন করছে ঘরটিতে কতগুলো গ্রাম বায়ু আছে। তাহলে ঘরটির আয়তন বের করে ফেলছি আমি একটা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা, এত ঘন সেন্টিমিটার। তো আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার এই বিশুদ্ধ পানির ওজন যদি 1 গ্রাম হয়, এখানে এখন পানির পরিবর্তে যদি আমি লিখি বায়ুর ওজন সমান 1 × 0.00129 এত গ্রাম হবে। তার কারণ কথা ছিল এরকম যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, অর্থাৎ পানি যা হবে বায়ু তার এত গুণ। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে তার চেয়ে এত গুণ। অতএব সুতরাং আমার তো বায়ু ওই ঘরটার মধ্যে বায়ু তো 1 ঘন সেন্টিমিটার ছিল না, বায়ু ছিল এরকম এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান 1 × 0.00129 × 1 দিয়ে 9টা 0 এত গ্রাম। এখন যদি আমি এটা গুণ করি, তাহলে হবে 1, 2, 9, তার মানে পুরো সংখ্যাটা লিখলাম, আগের শূন্যগুলোর কোনো দাম নাই। এই সংখ্যাটা লেখার পরে 1, 2, 3, 4, 5, তার মানে এখানে 9টা 0 আছে, 5টা 0 বাদ যাবে, তাহলে 4টা 0 হবে, এত গ্রাম। অর্থাৎ 1290 কিলোগ্রাম।
এই হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের উত্তর, এত কিলোগ্রাম বায়ু আছে। এবার আসি আমরা গ নম্বরে। গ নম্বরে একটা ঘরের, এটা যদি ঘর হয় তাহলে এটা হচ্ছে তার ঘরের মেজ ফ্লোর। তাহলে ঘরের মেজের দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 10 মিটার, এবং এদিক দিয়ে এদিক দিয়ে এরকম করে দেয়াল তোলা আছে, এটার ফ্লোর কল্পনা করলাম। এবং ওই প্রতি দেয়ালের পুরুত্ব হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ 0.12 মিটার, তার মানে এইটুক 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 তার মানে এইটুক তাই আবার এইটুক অথবা এইটুক 0.12 মিটার, এটা হলো দেয়ালের পুরুত্ব। এখন গ নম্বর প্রশ্নে বলছে চার দেয়ালের আয়তন নির্ণয় করতে। এখন এখানে দেয়াল আছে চারটা, দুইটা দৈর্ঘ্যের দিকে আর দুইটা প্রস্থের দিকে। আমি যদি দৈর্ঘ্যের দিকে এক দেয়ালের আয়তন নির্ণয় করি তখন দুই দিয়ে গুণ করলে দুই দেয়ালের আয়তন বেরিয়ে যাবে, আর প্রস্থের দিকে একটা বের করি তখন দুই দিয়ে গুণ করলে প্রস্থের দিকে দুই দেয়ালের হবে, তারপর সমষ্টি হবে চার দেয়ালের আয়তন। এখন যে কোনো একটা জিনিসের আয়তন নির্ণয় করতে চাইলে আমাদের প্রয়োজন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস মনে রাখতে হবে। এখানে দেয়া আছে মেঝের, মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য 20 মিটার, মেঝের প্রস্থ 10 মিটার, আর ঘরটির উচ্চতা 5 মিটার, দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার মানে 12 100 দিয়ে ভাগ দিলে এত মিটার হবে, সমান 0.12 মিটার। আমরা এই জিনিসগুলো লিখে নিলাম, মেঝের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, ঘরের উচ্চতা 5 মিটার, দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার, অর্থাৎ 0.12 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এরকম যে ঘরের মেঝের দৈর্ঘ্য 20 মিটার, এটা কিন্তু ঘরের দেয়ালের দৈর্ঘ্য না, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এখন আমি যদি এরকম নির্ণয় করি, যদি লিখি দৈর্ঘ্যের দিকে দুর্গের দিকে দুটি দেয়ালের আয়তন সমান, যেহেতু দুই দেয়ালের আয়তন তাহলে আমরা এক দেয়ালের আয়তন বের করে আমি দুই দিয়ে গুণ করে দিব, এক দেয়ালের আয়তন বের করব এবং দুই দ্বারা গুণ করব। আচ্ছা ইন্টু, এখন প্রশ্ন হচ্ছে আয়তন নির্ণয় করার জন্য তোমার তিনটা জিনিস দরকার, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, উচ্চতা, সবসময় আমরা জানি। আমি যদি এই দেয়ালটার আয়তন নির্ণয় করি তাহলে আমার দরকার হচ্ছে দেয়াল এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, কিন্তু আমার দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য। তাহলে আমি যদি 20-এর সাথে 2 × 0.12, এই হচ্ছে আমার, কারণ এদিক দিয়েও 0.12 বাড়বে, এদিক দিয়েও 0.12 বেড়ে যাবে, দুই দিক দিকে বেরলো বাড়লো। তাহলে এই যে 20 ×, তাহলে এটা হলো 20 যোগ 0.12 × 2, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হবে এইটুক, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 20। তাহলে এই দৈর্ঘ্যের দিকে যে দেয়ালটা আছে এই দেয়ালের দৈর্ঘ্য পেলাম, আর দেয়ালের পুরুত্ব হবে 0.12 × ঘরটির উচ্চতা হচ্ছে 5 মিটার, ঘরের উচ্চতা যা যে কথা দেয়ালের উচ্চতা ওই একই কথা, এত ঘনমিটার। যেহেতু এখানে দৈর্ঘ্যের সাথে একটা একক আছে মিটার,
পুরুত্বের সাথে একটা মিটার আর উচ্চতার সাথে একটা মিটার আছে, তাহলে তিনটা মিটার গুণ করলে তা ঘন মিটার। আমি এখন ক্যালকুলেটার দিয়ে যদি করি এরকম যে 0.12 ইন্টু 2 দুই দিক দিয়ে যেহেতু বাড়বে যোগ 20 সমান 20.24, এখানে একটু লিখে রাখি 20.24। তাহলে সরাসরি গুণ করে ফেলতে পারি ইন্টু 2 ইন্টু 0.12 ইন্টু 5 24.288 এত ঘন মিটার। অর্থাৎ আমি এইটুকের আয়তন বের করে ফেলছি, যেহেতু দুই দ্বারা গুণ করছি তাহলে এইটুকু বেরিয়ে পড়ছে। এখন যদি লিখি প্রস্থের দিকে দুটি দেয়ালের আয়তন সমান, যেহেতু দুই দ্বারা আয়তন এই জন্য দুই দ্বারা গুণ করলাম ইন্টু। এখন প্রশ্ন হচ্ছে প্রস্থের দিকেও কি বেড়ে যাবে 0.12 করে? না, কারণ প্রস্থ তো আমার এখন তো এইটুক দেয়ালই রয়ে গেছে, কারণ এইটুক তো আমি দৈর্ঘ্যের সময় নিয়ে নিছি। এই জন্য প্রস্থের সময় 10 × 5 মেজার প্রস্থ হচ্ছে 10 আর পুরুত্ব হচ্ছে 0.12 × 5 এত ঘন মিটার। তাহলে করলে 2 × 10 × 0.12 × 5 12 ঘন মিটার। এখন মোট আয়তন 24.288 যোগ 12 ঘন মিটার, অর্থাৎ 36.288 ঘন মিটার। প্রশ্ন ছিল চার দেয়ালের আয়তন, লিখতে পারি চার দেয়ালের তাহলে মোট আয়তন। আচ্ছা আমি আরেকবার একটু বলি, আমরা একটা জিনিস মনে রাখার জন্য মনে রাখতে পারি এইটু যে একটা দেয়ালের আয়তন নির্ণয় করতে চাইলে ঘরের উচ্চতা বা দেয়ালের উচ্চতা এই পাশ দৈর্ঘ্যের দিকে আর প্রস্থের দিকে উভয়ের দিকেই থাকবে কমন, আর দেয়ালের পুরুত্ব কমন, তার মানে এই অংশটুকু আমরা পাচ্ছি দুই দিকেই কমন। তার মানে দেয়ালের পুরুত্ব আর দেয়ালের উচ্চতা, দেয়ালের উচ্চতা তথা ঘরটির উচ্চতা দৈর্ঘ্যের দিকেও থাকবে প্রস্থের দিকেও থাকবে কমন, তাহলে বাড়তি অংশটুকু। আর এই দুই হচ্ছে দুই দেয়ালের কারণে, এই দুইয়ের কারণে। আর মাঝখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম চেঞ্জ হয়ে গেছে, যেমন যখন লিখছি দৈর্ঘ্যের দিকে তখন শুধু 20 লিখছি, 20 লিখি নাই, যখন প্রস্থের দিকে তখন শুধু 10 লিখছি। দৈর্ঘ্যের দিকের ক্ষেত্রে 20-এর সাথে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20, কিন্তু দুই দিকে বাড়লে যদি আমি এইখান থেকে শুরু করি তাহলে এইদিকে 0.12 বাড়লো, এই পর্যন্ত যদি করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আবার 0.12 বাড়লো, এই জন্য দুই দ্বারা গুণ করে দিয়েছি এইটুকু বাড়লো। তাহলে দৈর্ঘ্যের দিকের ক্ষেত্রে দৈর্ঘ্যের দিকের দুই দেয়ালের আয়তন যখন নির্ণয় করব তখন দৈর্ঘ্যের মেজের দৈর্ঘ্যের সাথে দুই দিকে যে বাড়বে এটা যোগ করতে হবে, আর প্রস্থের দিকের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, কারণ একবার তো নিয়েই নিলাম এই পর্যন্ত, এইটু এই অংশটুকু তো নিয়েই নিছি। আচ্ছা এখন কেউ যদি মনে করে যে না আমি একটু অন্যভাবে করব, তাহলে সে এটাও করতে পারবে। যেমন কেউ যদি মনে করে যে আমি দৈর্ঘ্যের দিকে নেবো না, আমি প্রস্থের দিকে এই অংশটুকু নেব বাড়তি অংশটুকু, তাহলে এইবার দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্যের দিকে কিন্তু 20 ঠিকই রয়ে গেল, প্রস্থের ক্ষেত্রে 10 এই 10-এর সাথে বেড়ে গেল দুই দিকে। এখন দৈর্ঘ্যের দিকে দুটি দেয়ালের আয়তন হবে দুই দেয়ালের জন্য 2
ইন্টু 20 ইন্টু দেয়ালের পুরুত্ব 0.12 আর দেয়ালের উচ্চতা হচ্ছে 5 এত ঘন মিটার। এই 2 হচ্ছে দুই দেয়ালের কারণে আর 20 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর 0.12 হচ্ছে দেয়ালের পুরুত্ব আর দেয়ালের উচ্চতা হচ্ছে 5 আর প্রস্থের দিকে তখন 2 প্রস্থের দিকে এই 10 10 এর সাথে এই যে 0.12 0.12 এই অংশটুকু বেড়ে যাবে এই অংশটুকু বেড়ে যাবে তাহলে 10 এর সাথে 2 ইনটু 0.12 আর ইনটু 0.12 ইনটু 5 ঘন মিটার সমান। এখন যদি আমি করি এরকম যে এটা একটা না বাদে দিলাম 2 ইন্টু 20 ইন্টু 0.12 ইন্টু 5 24 24 ঘনমিটার আর সেক্ষেত্রে 0.12 ইন্টু 2 যোগ 10 ইন্টু 2 0.12 ইন্টু 5 0.12 ইন্টু 5 12.288 12.288 তাহলে চার দেয়ালের মোট আয়তন হবে 24 যোগ 12.288 এটাও ঘনমিটার এত ঘন মিটার অর্থাৎ 36.288 ঘন মিটার। এক্ষেত্রে এই যে 5 0.12 দৈর্ঘ্যের দিকের ক্ষেত্রে এবং প্রস্থের দিকের ক্ষেত্রে এই দুটাই কমন থাকবে আর এই দুই হচ্ছে দুই দেয়ালের কারণে আমরা এক দেয়ালটা বের করে দুই দেয়ালে গুণ করলাম। শুধু পার্থক্য হচ্ছে দৈর্ঘ্যের দিকের সময় দেয়ালের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমি দৈর্ঘ্যের দিকে যখন নিছি তখন মেজের দৈর্ঘ্য নিয়েছি আবার প্রস্থের দিকে যখন নিয়েছি তখন এই প্রস্থের 10 এর সাথে দুই দিকেই বেড়ে গেছে। তাহলে আমরা চার দেয়ালের মোট আয়তন পেলাম 36.288 ঘন মিটার। দেখো আমরা বোর্ডে আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখছি। প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গ মিটারে 6.75 টাকা দরে ঘাস লাগাতে 21,600 টাকা ব্যয় হয়। বাগানটি পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য প্রস্থ বরাবর আড়াআড়ি ভাবে 2 মিটার চৌড়া দুইটি রাস্তা আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে বাগানের ক্ষেত্রফল কত, খ নম্বর হচ্ছে বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, গ নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। অর্থাৎ ক নম্বর প্রশ্নটা এই যে বাগানটা এই বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর খ নম্বর প্রশ্ন বলছে বাগানের কর্ণের দৈর্ঘ্য, তার মানে এরকম যদি একটা বাগান হয় এই বাগানটা এইখান থেকে এই পর্যন্ত যেহেতু আয়তাকার বাগান এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত, এটা যদি এ বি সি ডি হয় তাহলে এসি সমান সমান বিডি, যেহেতু আয়তাকার এসি অথবা এসি অথবা বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করছে। আর গ নম্বর রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে এই রাস্তাটু এইটুক আর এইটুকের মোট ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা ধীরে ধীরে একটা একটা করব। আমি ক নম্বর প্রশ্ন করতেছি, ক নম্বর বাগানের ক্ষেত্রফল কত। এখানে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুটা জিনিস দরকার, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, দৈর্ঘ্যের মান প্রস্থের মান। এখন এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা শর্ত হলো আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এইখান থেকে যদি প্রস্থের মান দেওয়া থাকতো দৈর্ঘ্যের মান বের করে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতাম,
কিন্তু এখানে প্রস্থের মান তো আর দেওয়া নাই, কিন্তু আরেকটা সূত্র দেওয়া আছে প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়, অর্থাৎ 6.75 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে। অথবা এভাবে লিখতে পারো 6.75 টাকা ব্যয় হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 1 বর্গমিটার। তার মানে যখন দেখবা খরচ 6.75 টাকা হচ্ছে, তখন ওই বাগানটার ক্ষেত্রফল 1 বর্গমিটার। অতএব 1 টাকা ব্যয় হয় 6.75 বর্গমিটারে। আর আমাদের খরচ হচ্ছে 21,600 টাকা ব্যয় হয়, 1 × 21,600 6.75 বর্গমিটারে। অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর, আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 3,200 বর্গমিটার। হচ্ছে ক। এবার এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা করবো, বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করো এটা আয়তাকার বাগান এ বি সি ডি। যেহেতু আয়তাকার বাগানের কর্ণ এ সি আর বিডি পরস্পর সমান, অর্থাৎ এখানে থেকে নির্ণয় করতে বলতেছে এসি অথবা বিডি হট, মানে এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমার দুইটা জিনিসের দরকার পড়বে। ধরো আমরা আয়তাকার বাগানের বিডি অংশটাই নির্ণয় করতেছি, বিডি। এই বিডি নির্ণয় করার জন্য আমার এডি দরকার এবং এবি অংশটুকুর দৈর্ঘ্য দরকার, অর্থাৎ আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার। তো আমরা ক থেকে বাগানের ক্ষেত্রফল পাই 3,200 বর্গমিটার। আবার উদ্দীপক একটা জিনিস দেখো লেখা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরি প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য হবে 2 ক মিটার, ক্ষেত্রফল 2 ক × ক বর্গ মিটার, অর্থাৎ 2 ক² বর্গ মিটার। এখন শর্ত মতে 2 ক² আর এই 3200 সমান, কারণ এটাও আয়তাকার বাগানের ক্ষেত্রফল আবার এটাও আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এখানে একটা অজ্ঞাত রাশি আছে ক, যেটার আমরা মান নির্ণয় করব, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। অর্থাৎ 2 ক² = 3200, তাহলে ক² = 3200/2, ক² = 1600, অতএব ক = √1640। অর্থাৎ এই প্রস্থের মান হবে 40 মিটার। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম। তাহলে প্রস্থ 40 মিটার, সুতরাং দৈর্ঘ্য হবে 40 × 2 মিটার, মানে 80 মিটার। অর্থাৎ দৈর্ঘ্যটা হবে 80 মিটার আর প্রস্থটা হবে 40 মিটার। এখন এখান থেকে আমি যদি বিডি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমার আরেকটা জিনিস জানতে হবে। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আয়তাকার
বাগানের আয়তাকার ক্ষেত্রের প্রত্যেকটা কোণই সমকোণ। তাহলে সমকোণের যে বিপরীত বাহু সেটা হবে অতিভুজ। তাহলে আমি যদি একটা ত্রিভুজ নেই এ বি ডি, এ বি ডি, এই ত্রিভুজটার মধ্যে বিডি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর বর্গ, অপর বাহু দুইটার উপর বর্গের সমষ্টি সমান, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তার মানে সুতরাং বিডি হবে রুট ওভার এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তার মানে বিডি হবে রুট ওভার, এই এডি হচ্ছে, এডি হচ্ছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস, আর এই এবি হচ্ছে আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ স্কোয়ার। এডি হচ্ছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর এবি হচ্ছে আয়তাকার বাগানের প্রস্থ, আর সেই ক্ষেত্রে হবে বিডি হবে কর্ণ। তাহলে আমরা আয়তাকার বাগানের কর্ণ নির্ণয় করার একটা সূত্র পেলাম আয়তাকার বাগানের। তাহলে বাগানের কর্ণের দৈর্ঘ্য, বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্যের উপর বর্গ হবে প্লাস প্রস্থ। এখন দৈর্ঘ্য হবে 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান সমান রুট ওভার 8 8 64 যোগ 4 4 16 00 সমান রুট ওভার 8000, যেহেতু 8000 সমান রুট ওভার 8000 যদি আমরা রুট ওভার করি রুট ওভার 1 2 3 8000 সমান 89.44। এখন যেহেতু কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, আর এইখানে হবে একক, আমরা তো জানি না দৈর্ঘ্য বা প্রস্থ কোন একক আছে, এখন দেখলাম দৈর্ঘ্য মিটার একক আছে, তাহলে এটাও বর্গ মিটার এটাও বর্গ মিটার, একই জাতীয় একক, যেহেতু এই বর্গ মিটারকে রুট ওভারের বাইরে নিলে হবে মিটার, আর বর্গ মিটার লিখতে চাইলে রুট ওভারের ভিতরে লিখতে হবে মিটার, মিটার অর্থাৎ এত মিটার। অর্থাৎ বাগানের কর্ণের দৈর্ঘ্য হবে, বাগানের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা পেলাম বাগানের দৈর্ঘ্যের উপর বর্গ এবং প্রস্থের উপর বর্গের সমষ্টির বর্গমূল, এই মান বসে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম 89.44 মিটার। আর এই সূত্রটা আমরা পেলাম, আরেকবার বলি, যদি এটা আয়তাকার বাগান হয়, এটা আয়তাকার ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এটার বিপরীত বাহু হচ্ছে বিডি, এই কোণটার বিপরীত, এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, অর্থাৎ এ বি ডি, এই ত্রিভুজটার মধ্যে এ বি ডি ত্রিভুজের মধ্যে বিডি স্কোয়ার অতিভুজের উপর বর্গ এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান, সুতরাং বিডি সমান রুট ওভার এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এই এডি হচ্ছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর এবি হচ্ছে আয়তাকার বাগানের প্রস্থ। এই হিসাবে আমরা বিডি হচ্ছে, সেই ক্ষেত্রে বিডি হবে, তার বিডি হবে কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র পেয়ে গেলাম বাগানের দৈর্ঘ্যের উপর বর্গ এবং প্রস্থের উপর বর্গের সমষ্টি বর্গমূলের সমান। এখান থেকে এইভাবে আমরা বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। থ্যাংক ইউ। 9 নম্বর প্রশ্নের মধ্যে আমরা বলছে বাগানটার, 9 নম্বর প্রশ্নটা ছিল রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে খ থেকে, খ থেকে পাই বাগানের দৈর্ঘ্য 80 মিটার, বাগানের প্রস্থ 40 মিটার, এটা খ থেকে পাই। আবার উদ্দীপকে দেওয়া আছে রাস্তাটা 2 মিটার চৌড়া, তাহলে রাস্তার রাস্তার চৌড়া সমান 2 মিটার।
রাস্তার চওড়া সমান 2 মিটার, অর্থাৎ এই রাস্তাটা এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, অর্থাৎ এই হচ্ছে 2, অথবা এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, এখান থেকে এই পর্যন্ত হইলো 2 মিটার, অথবা এই 2 এইখান থেকে। এখন আমি যদি লিখি দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, আরেকটা লিখলাম প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, কারণ এখানে 2টা রাস্তা, আমি যদি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি মানে এইটুকু, এইটার জন্য দরকার এইখান থেকে এই পর্যন্ত, তার মানে ওই যে রাস্তার দৈর্ঘ্য ছিল 80 মিটার আর 40 মিটার, আয়তাকার বাগানের দৈর্ঘ্য, বাগানের রাস্তার দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80 আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 মিটার। যেহেতু আমি নির্ণয় করতেছি ক্ষেত্রফল, সুতরাং দৈর্ঘ্য একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে দৈর্ঘ্য আর প্রস্থই দরকার, তাহলে 80 × 2 বর্গ মিটার সমান 160 বর্গ মিটার। এখন প্রস্থ বরাবর যদি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত 2, এটা ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 2 ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 40, কিন্তু এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত তো ওই রাস্তাটার মধ্যে নিয়েই নিছি, তাহলে এইটুক আর এইটুক, তার মানে আমি যদি হিসাব করি তাহলে মোট এইখান থেকে এই পর্যন্ত 40, কিন্তু এইটুক তো আর আমার রাস্তা করতে হবে না, এই জন্য 40 থেকে 2 বাদ, 40 − 2 এত বর্গ মিটার, অর্থাৎ 38 38 দুগুণ হলো 76 বর্গ মিটার। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল সমান 160 যোগ 76 বর্গ মিটার, অর্থাৎ 6 × 7 = 1 236 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের রাস্তা দুটোর ক্ষেত্রফল। দেখো এখন যদি আবার কেউ মনে করে না আমি এইভাবে করব না, আমি এইভাবে করব, আমরা তো জানি রাস্তার দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 40 মিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 80, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40। এখন আমি যদি লিখি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর আমি রাস্তার ক্ষেত্রফল প্রস্থ বরাবরটা আগে নিব, আগে লিখলাম বা পরে লিখলাম কোনো সমস্যা নাই, প্রস্থ বরাবর যখন নিব তখন প্রস্থ হলো 40 × রাস্তার প্রস্থ হলো 2, এই হলো এত বর্গ মিটার, অর্থাৎ 80 বর্গ মিটার, কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 আর এই যে এইটুক হচ্ছে 2, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 × 2, তাহলে প্রস্থ বরাবর বরাবর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ মিটার। আর দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করি তাহলে এইখান থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত তো 80, কিন্তু আমি তো এইটুকু করতে হবে না, কারণ করতে হবে এইটুকু আর এইটুকু, তার মানে মাঝখানে 2 বাদ গেল, তাহলে 80 − 2 × আর রাস্তার প্রস্থ তো 2 আছে, এই রাস্তার প্রস্থ এইটুকু হচ্ছে 2, তাহলে এই দুই দিয়ে গুণ করব, এই 2 দিয়ে এই 80 কে গুণ করব না, এই 2 বাদ দিলে 78 কে গুণ করব, এত বর্গ মিটার, তাহলে 80 থেকে 2 বাদ দিলে 78 × 2 156 বর্গ মিটার। এখন রাস্তার দুইটির মোট ক্ষেত্রফল সমান 156 যোগ 80, এত বর্গ মিটার, অর্থাৎ 6 8 আর 5 13 1 1 2 বর্গ মিটার,
অর্থাৎ আগের সিস্টেমের আনসার এবং পরের সিস্টেমের আনসার একই। এখন আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি, অন্য অঙ্কের মধ্যে এই যে রাস্তার চৌড়া যে 2 মিটার দিছে, যদি এই রাস্তার চৌড়াটা কখনো 3 দিত 4 দিত বা 5 দিত, তখন এই যে এই দুয়ের পরিবর্তন হইতো, এই দুয়ের পরিবর্তন হইতো। তখন আবার এখানে যদি রাস্তার চৌড়া 3 মিটার হইতো, তাহলে এখানে যেমন 3 হইতো এখানে 3 হইতো, ওই বাদ দেওয়ার সময় কিন্তু এখানে, কারণ এইটুক তো তখন চৌড়া এই রাস্তার চৌড়া 3 হইতো, তাহলে এই 3 বাদ যেত। এখানে আরেকটা বিষয় যে আগের অঙ্কগুলোর মধ্যে আমরা আগের যে সৃজনশীলটা করছি ওইখান থেকে দৈর্ঘ্য নির্ণয় করার সময়, প্রস্থ প্রস্থের দিকে দেওয়ালের আয়তন নির্ণয় করার সময় 2 দিক থেকে বাদ দিছি, কারণ ওইটা 2 দিক থেকে বাদ যাইতো চিত্র অনুযায়ী। এখন এই চিত্রটা খেয়াল করো ভালো করে, যে 2 দিক থেকে বাদ দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো। একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুটা জিনিস দরকার, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তাহলে এই রাস্তাটার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি দৈর্ঘ্য বরাবর, তাহলে আমার আঙুল যতটুকু এতটুকু এইটু আর এইটুক, তার মানে এইটুক আমার করতে হচ্ছে না, এইটুক প্রস্থ বরাবরের সময় করে নিছি। তাহলে এইটুকের জন্য দরকার আমার এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব 80, 80 থেকে 2 বার, তাহলে 78, 78-এর সাথে গুণ হবে এই 2 দ্বারা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো তোমাদের আমি একটা বাড়ির কাজ দিলাম, একটা সৃজনশীল প্রশ্ন, ধরো এটা 3 নম্বর সৃজনশীল। তোমাদের স্কুলের ছাদে 2 মিটার উচ্চতার একটি পানির ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটিতে পানি ধরে 24,000 লিটার এবং এর দেয়ালের পুরুত্ব 250 মিলিমিটার। এখন ক নম্বর প্রশ্ন, 700 একরকে হেক্টরে প্রকাশ করো। আনসারটা লেখা আছে তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের শুরুতেই, দেখবা কতগুলো একক কনভার্ট করা আছে, ওইখান থেকে হেল্প নিয়ে করতে পারবা। আর ট্যাঙ্কের ভিতরের দৈর্ঘ্য 4 মিটার হলে ভিতরের প্রস্থ নির্ণয় করো। মূল বইয়ের যে 17 নম্বর অঙ্কটা আমি করছি আগের ক্লাসে, এই 17 নম্বর অঙ্কটার হেল্প নিয়ে অঙ্কটা করতে পারবা। আর পানির ট্যাঙ্কটির খাড়া 4 দেয়ালের মোট আয়তন নির্ণয় করো, অর্থাৎ এই অঙ্কটার মধ্যে একটু সিকিউ 1 নং, অর্থাৎ 1 নং সৃজনশীলের যে অঙ্কটা আমি করছি এটার হেল্প নিলেই করতে পারবা। আরেকটা বিষয়, এর আগের ক্লাসের আমি মূল বইয়ের 11, 14, 17, 18, 24, 28 এই অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো করলে, ভালো করে করলে মূল বইয়ের সবগুলো অঙ্কই করতে পারবা। আর আমি যে 2টা সৃজনশীল করলাম আর এই একটা সৃজনশীল, 3টা সৃজনশীল করলে ভালো করে অঙ্কগুলো আর বোর্ডের অঙ্কগুলো করতে পারবো। এখন আমি 2টা সৃজনশীল করছি, 1 নম্বর সিকিউ, 2 নম্বর সিকিউ। যেমন তোমরা উদাহরণের কতগুলো অঙ্ক আছে 12, 14, এই অঙ্কগুলোও কিন্তু এই সিকিউর মধ্যেও এসে যায়। তো আশা করি ভালো থাকবা, ভালো করে বাড়িতে পড়াশোনা করবা, আর তোমাদের যা আমরা পড়াচ্ছি এগুলোর উপরই পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে। থ্যাংক ইউ।